বাড়িটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে আইসিডিএস সেন্টারের রান্না ও বাচ্চাদের বসানোই বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। আইসিডিএস কেন্দ্রে ছাগল বাঁধা রয়েছে আর বাচ্চারা খোলা আকাশের নিচে বসে রয়েছে, ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রতিবাদে আইসিডিএস কেন্দ্রের কর্মীদের ঘেরাও করে তারা বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে জলঙ্গি ব্লকের খয়দামারি অঞ্চলের হালদারপাড়া বিলের ধার 319 নম্বর আইসিডিএস সেন্টারে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। এখানে স্কুলটা আছে অবশ্য, কিন্তু এখানে কোনো পড়াশোনা হয় না। এই স্কুলটা বিলের ধারে একটা নোংরা পরিবেশে, নোংরা জায়গায়, সেখানে বাচ্চারা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন অসুস্থ হয়ে যায়। এত বড় বিল্ডিং থাকার কারণেও বিল্ডিংটা ব্যবহার হয় না কেন? এবং এর কয়েকবার নাকি আইসিডিএসের ম্যাডামরা দাবি করছে যেন ভিডিও বলার পরও এই জায়গাটা রাস্তা দিয়ে নাকি সরানো হয় না। এখানে ছাগল সরকারি প্রতিষ্ঠান, এত বড় একটা ইনভেস্ট করে সরকার ইনভেস্ট করেছে এখানে মানুষের সুবিধার্থে, কিন্তু সেটা হয় না। যে দেখতে পাচ্ছেন ছাগল এখানে থাকে, এই যে ছাগলের ঘর হিসেবে ব্যবহার হয়, এটা তা কেন হবে? এবং বৃষ্টি, আজকের যেমন বৃষ্টি পড়ছে, এবং বৃষ্টিতে বাচ্চারা আসলে ওই রাস্তার ধারে গেলে বিভিন্ন ধরনের বৃষ্টিতে অসুস্থ হয়ে যাচ্ছে, যাতে প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করা হয় যেন এই স্কুলটা ব্যবহার করা হোক, এবং ওখানে রাস্তার ধারে অসুস্থতার পরিবেশে যেন বাচ্চারা না থাকে, এই স্কুলে আসে তার সুব্যবস্থা করার জন্য প্রশাসনিকভাবে সকলকে অনুরোধ করছি। শীতে পুরো বিলের হাওয়া পুরো বাচ্চাদের খাইছে, শীতে অসুস্থ হয়ে গেল বাচ্চারা, শীতে তাও স্কুল বন্ধ হচ্ছে না, এখানেই চলছে। আমাদের স্কুল আছে তো, আমাদের ম্যাডামের কোনো দায়িত্ব নাই ম্যাডামের। ম্যাডাম স্কুল আজ পর্যন্ত স্কুলে গেল না, এখানে পড়ার দিচ্ছে, এখানেই চলছে। দেখেন আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, কথা হলো যে আমাদের এখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল চলে, তো স্কুলটাতে বিভিন্ন ধরনের বাচ্চা, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, তাদের থাকার জন্য নির্দিষ্ট জায়গা যথেষ্ট দরকার, তো তাদেরকে মানে এইরকম একটা জায়গার পরিস্থিতির মাধ্যমে তাদেরকে পড়ানো হয়। এটা কোনো পড়ানোর জায়গা হতে পারে? আপনাদের কি মনে হয় এটার জন্য নির্দিষ্ট একটা স্কুল দরকার? সেটা করা হয়েছে, কিন্তু করা হওয়ার পরেও সেখানে কোনো মানে বাচ্চাকে যেতে দেওয়া হয় না, এবং ম্যাডামও সেখানে গেলে বিভিন্ন ধরনের মানে তাকে মানে বের করার মানে হুমকি দেয়। তাহলে ম্যাডামও যাচ্ছে না, ছাত্রছাত্রীরাও যেতে পারছে না, এবং সেখানে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে না। তাই আমাদের এইসব বাচ্চা এখানে আসছে, আসার পরে তারা বিভিন্ন ধরনের মানে অস্বস্তির মধ্যে পড়ছে, বিভিন্ন ধরনের আবহাওয়া, এই যে রোদ, বৃষ্টি, মেঘ, কোনো কিছুতেই তাদের মাথার উপরে কোনো ছায়া নেই, এইভাবে তারা পড়াশোনা করতে পারে? এটা কোনো পড়াশোনার জায়গা হতেই পারে না। তাই আমাদের আবেদন যে আমাদেরকে ওই পুরাতন স্কুলে তুলে দেওয়া হোক, আর না হলে নতুন কোনো জায়গার ব্যবস্থা করা হোক, এটাই জানাই আমরা স্থানীয় হিসাবে। কোন সুরাহা হয়নি, যদি জনগণ যদি পারে আমাকে তুলে দিন, আমি তার মানে তুলে দিতে আমাকে ঢুকতে যায়নি, এরকম দুবার তিনটা ঢুকতে গেছিলাম, ওরা মানে মানে রাস্তাটা করছে সে বাধা দিচ্ছে, বলছে আপনারা ঢুকতে পারবেন। চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন সুনিতা সুনিতা তোমার সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।